হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। মাঝরাতে শুটিংয়ের শেষে চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান শুটিংয়ের বেশ কিছু লোকজন সহ স্ট্রিট ফুড খেতে বের হয়ে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে যা বললেন তিনি, চলুন তার মুখ থেকে শোনা যাক। আমি বুঝতে পারিনি যে 24 আসবে এটা, কারণ হচ্ছে আমি একদম একটু সাইলেন্ট জায়গায় এসেছি একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য। মানে এখন আসলে চিত্রনায়িকা উপবিশ্বাস না, একটা নর্মাল উপবিশ্বাস হয়ে এসেছে, কিন্তু তাও উপায় নেই, ধরা পড়ে গেলাম। মানে আমি আসলে এই ধরনের খাবার প্রচুর পছন্দ করি। এই খাবারগুলোর পেছনে কিন্তু খুব বড় একটা নিউট্রিশন থাকে। এটা কি আজকেই বানাচ্ছে আজকেই শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ফ্রিজিং করার বা প্যাকেজিং করার কোনো মানে জায়গা থাকে না। সো আমি কিন্তু স্ট্রিট ফুড অনেক পছন্দ করি। আসলে আমার এই এত বছরের কেরিয়ারে তো আমি অনেক দেশে গিয়েছি, অনেক খাবার খেয়েছি, সামটাইম আমাকে নিজেকে কুক করে খেতে হয়েছে। আর মেয়ে মানুষ এক বাকি রান্না পারে না এমন কথা নেই। তারপরে এখন আরও যুক্ত হয়েছে যে আমি একটা মাও হয়েছি, সো বাচ্চার টেস্টটাও আমাকে মাথায় রাখতে হয়। সব কিছু মিলে না খাবারের প্রতি রান্না করা, টেস্ট করা অন্যরকম একটা মানে ইচ্ছাশক্তি আছে এবং আমি এটা পারিও বটে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমার যে উদ্যোক্তার ব্যাপারটা, সেটা আমার আসলে নিজস্ব জায়গা থেকেই, কারণ আমি চাই যে আজকে অপু বিশ্বাস একটা সময় গিয়ে যেন অপু বিশ্বাসটাই থাকতে পারি মানুষকে কাছে রেখে, পাশে রেখে। আমি যখন আমার শ্বশুর বাসায় মানে ইফতারির আগে না মানে সবচেয়ে বড় প্রবলেম হতো কি যে সবাই বলতো এই এখন কেউ সালাদ বানিও না, সরি এখন কেউ জুস বানিও না, পরে বানাও তাহলে জিনিসটা নিচে পড়ে যাবে বা কিছু একটা এরকম। হ্যাঁ, তো সব কিছুর কারণে লাস্টে যেটা হতো, আজানের আগ দিয়ে তারা কী করতো, এখনও হয় নাই বানানো, তখন তাড়াহুড়া লেগে যেত। তো ওই সব চিন্তাধারা থেকে আসলে আমার ইউটিউব চ্যানেলটা অলরেডি 1 মিলিয়নের একদম কাছাকাছি, কয়েকদিন লাগবে। তো তখন আমার কাছে মনে হয় যে আমার তো ভিউ অনেক হয়ে গেছে। তো অপু বিশ্বাসকে পছন্দ করে আমার ওই মানে সংসার জীবনের ওই এক্সপিরিয়েন্সটার কারণেই মনে হয়েছে যে আমি 25টা এপিসোড করেছি। আর আমার কিন্তু এখানে স্পেশাল গেস্টও ছিল অনেকেই। হ্যাঁ, তো স্পেশাল গেস্ট ছিল, বারিশ ছিল, দাদা ছিল, আরও আছে প্রতীক হাসান, তারপরে আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে কি, ঝটপট শরবত, বিশ্ব নারী দিবস। তো সেই জায়গা থেকে আসলে নারী দিবস মানে এটা একটা স্পেশাল ডে, বাট আমার কাছে মনে হয় যে আমরা নারীরা যে পরিমাণ এখন পরিশ্রম এবং ব্যস্ততা, রেগুলারই নারী দিবস মনে হয়। তো আজকে আমরা একটা ওপেনিংয়ে ছিলাম, একটা আমাদের কাজে ছিলাম, আমার সাথে বাড়ি শখ আছে, গৌতম শাহ দাদা আছে, আর অবশ্যই রাহাত। আমরা চারজনের একটা খুব ভালো ফ্রেন্ডশিপ এবং আমাদের চারজনের একটা ভালো একটা টিম, কারণ কি একটা কাজের সাথে না টিম মেম্বার খুব ইম্পর্ট্যান্ট। কারণ একা মানুষ কিন্তু কখনো সব কিছু সামাল করতে পারে না, যেমন ও হয়তো অনেক কিছু কাভারেজ আমি কাউকে ওইভাবে নোটিস করতে পারলাম না, বাট সে ব্যাপারটা মেনটেন করে। বাড়ির যেমন একাধারে একজন অভিনেত্রী, একজন মডেল, একজন উপস্থাপক, একজন কী বলে ব্র্যান্ড প্রমোটর, সাথে সাথে দাদা একজন অভিনেতা, একজন কোরিওগ্রাফার। এই যে সমন্বয়ে আমরা অনেক ব্যস্ত থাকি। অপু বিশ্বাস এখন ব্যস্ত হচ্ছে আমি হারল্যান্ড স্টোর
ব্র্যান্ড অ্যাম্বাসেডার স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, যার জন্য আমাকে বেশ জেলায় জেলায় গিয়ে স্টোরগুলো ওপেন করতে হচ্ছে। আর সাথে সাথে আমার ভেরি রিসেন্ট হয়তো নতুন একটা সিনেমায় আমি যুক্ত হয়েছি, শুটিংয়ে চলে যাব। আর হচ্ছে এইরকম ওপেনিং ফটোশ্যুট তো আছে, আর সাথে সাথে আমার বিজনেস যেহেতু দিয়েছি ওইটা আর একটু বাড়ানোর ইচ্ছা আছে। সো সেই চিন্তাধারাটা একটু ঘুরছে মাথার মধ্যে।